হ্যালো ভিউয়ার্স রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ এক্সামের পার্ট টু অর্থাৎ মেন সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট টিপস দেব কিভাবে এক ঘন্টায় ছটি রাইটিং লিখবেন সেই সম্পর্কে বলবো এর পাশাপাশি পরীক্ষার্থীদের কিছু কমন ডাউটস সেগুলো ক্লিয়ার করে দেব ডাউটস বলতে পরীক্ষার্থীদের মনে কিছু কমন অ্যারাইজ করে যেমন পরীক্ষায় গ্রুপ এ আর গ্রুপ বি অর্থাৎ ইংলিশ আর বাংলার উত্তর একসঙ্গে মিক্স আপ করে লেখা যাবে কিনা না ট্রান্সলেশনের ক্ষেত্রে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করতে হবে কিনা না রিপোর্টটি কত ওয়ার্ডের লিখতে হবে এই সম্পর্কেই আজকের ভিডিওতে আমি বলবো যারা ক্লার্কশিপ মেন এক্সামটি দেবেন ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে কাজে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে গতকাল পিএসসি একটি নোটিফিকেশন বের করেছে তাতে ক্লার্কশিপ মেনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার এটি একটি টেন্টেটিভ ডেট অর্থাৎ এই তারিখেই এক্সামটি হওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে কাজেই এটা কি ফাইনাল ধরে রেখে নিজেদের প্রিপারেশান নিতে হবে ক্লার্কশিপের মেন এক্সামটি যেহেতু ডেসক্রিপটিভ তাই এখানে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকুন কীভাবে রিপোর্ট লিখতে হয় কিভাবে সারমর্ম রচনা করতে হয় এই সম্পর্কে আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেননি তাদের জন্য আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন আগের একটি ভিডিওতে আমি এলডিএ আর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর লোয়ার ডিভিশন ক্লার্কদের জব প্রোফাইল স্যালারি আর প্রমোশন সম্পর্কেও আলোচনা করেছি আরেকটি ভিডিওতে আমি সিলেবাস প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার দেখিয়েছিলাম আর কিভাবে এক ঘন্টায় ছটি রাইটিং কমপ্লিট করবেন তার একটি গাইডেন্স দিয়েছিলাম সেটা আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি প্রথম পনেরো মিনিটে দুটি ট্রান্সলেশন লিখে ফেলুন একটি ট্রান্সলেশন পনেরো নম্বর অর্থাৎ দুটি ট্রান্সলেশন তিরিশ নম্বর আপনি লিখে ফেললেন পনেরো মিনিটে ট্রান্সলেশন লিখতে যেহেতু বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজন পড়ে না তাই এটি প্রথমে রাখাই ভালো পরবর্তী পঁচিশ মিনিটে আপনি দুটি প্রেসি লিখে ফেলুন প্রতিটি প্রেসির জন্য পনেরো নম্বর বরাদ্দ থাকে কাজেই মোট ত্রিশ নম্বর আপনি লিখে ফেলতে পারছেন পরবর্তী পঁচিশ মিনিটে লাস্ট কুড়ি মিনিটে রিপোর্ট দুটি লিখে ফেলুন নিউজপেপার পেপার রিপোর্টের ক্ষেত্রে হিন্টস দেওয়া থাকে পরীক্ষার শেষ দিকে যখন ভাবনা চিন্তা করার সময় থাকে না তখন এই হিন্টসগুলো থেকে রিপোর্টটা লিখতে ইজি হয় অর্থাৎ পরীক্ষা শেষ দিকে প্রেসি লেখার থেকে পয়েন্টসগুলো দেখে দেখে রিপোর্ট লেখাটা আমার মনে হয় অপেক্ষাকৃত সহজ হয় এটা আমি একটা জেনারেল গাইডেন্স দিলাম এবার আপনারা নিজেদের উইক পয়েন্ট আর স্ট্রং পয়েন্ট বিবেচনা করে আনসার লিখবেন টার্গেট একটাই সেটা হলো এক ঘন্টায় ছটি রাইটিং কমপ্লিট করে আসা কারণ কম্পিটিশানে টিকে থাকতে হলে ছটি রাইটিংই লিখে আসা খুব জরুরি আশা করি এক ঘন্টায় ছটি রাইটিং কিভাবে লিখবেন সেই সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনারা একটা ধারণা পেয়েছেন এবার আপনাদের ডাউট ক্লিয়ার করি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে পরীক্ষার হলে গ্রুপ এ আর গ্রুপ বি অর্থাৎ ইংলিশ আর বাংলার উত্তরগুলো একসাথে মিক্স আপ করে লেখা যাবে কি না এর উত্তরে বলি গ্রুপ এ আর গ্রুপ বি কখনোই মিক্স আপ করা চলবে না গ্রুপ এ আর গ্রুপ বি অর্থাৎ ইংলিশ আর বাংলার উত্তর সম্পূর্ণ আলাদাভাবে লিখতে হবে পরীক্ষায় যদি সেপারেট আনসার বুক প্রোভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু যদি একটি আনসার বুক থাকে তাহলে নিজেদেরকেই সেপারেট করে লিখতে হবে কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে যে গ্রুপ এ আর গ্রুপ বি এর উত্তর যেন কোনোভাবেই মিক্স আপ না হয়ে যায় এরপর আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ট্রান্সলেশন মানে কি ওয়ার্ড বাই ওয়ার্ডের অনুবাদ করতে হয় এর উত্তরে বলি ট্রান্সলেশন মানে কখনোই যন্ত্রের মতো ওয়ার্ড বাই ওয়ার্ডের অনুবাদ নয় এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো মিনিংটা সেম রাখা মিনিংটা সেম রেখে আপনাকে প্যাসেজটা অনুবাদ করতে হবে আমি ট্রান্সলেশন রিলেটেড ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছয় নেক্সট একটি প্রশ্ন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে রিপোর্ট কত ওয়ার্ডে লিখতে হবে রিপোর্টের ক্ষেত্রে বলি কোয়েশন পেপারে যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু ওয়ার্ড লিমিট যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশোটা শব্দের মধ্যে রিপোর্টটি কমপ্লিট করার চেষ্টা করুন আশা করছি আমি আপনাদের ডাউট ক্লিয়ার করতে সক্ষম হয়েছি আপনারা কীরকম ভিডিও চান কীরকম ভিডিও বানালে আপনাদের হেল্প হবে তা কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানিয়ে আপলোড করতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ক্লার্কশিপ মেন্স রিলেটেড যে ভিডিওগুলি আমি বানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা প্লিজ দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় খুব ভালো করে প্রিপারেশান নিন খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ